শয়তানকে চেনা হচ্ছে আমাদের এখন প্রধান কাজ আর কোনো কাজ এবার আমি শুধু আপনাদেরকে জাস্ট কিছু হিংস দিচ্ছি বাকিগুলো আজকে রাতে গিয়ে আপনারা একটা লিস্টি করবেন এটা আমার একটা আবদার সকলের কাছে যদি আল্লাহর প্রিয় হতে চান যদি নিজের পরকালকে সুন্দর করতে চান আপনাকে এনিহাও শয়তানের ফাঁদগুলোকে বুঝতে হবে চিন্তা হবে আপনি নিজের মতো করে একটা লিস্ট করেন শয়তানের ফাঁদে কি কি থাকতে পারে কোয়ালিটি শয়তানের ফাঁদে কি কি রশি থাকতে পারে শয়তানের ফাঁদে কি কি গর্ত থাকতে পারে শয়তানের ফাঁদের কি কি কৌশল থাকতে পারে আপনি একটা লিস্টই করবেন যেমন আমি আপনাদেরকে একটু হিংস দিচ্ছি হিংসা এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না এটা শয়তানের পক্ষ থেকে এক লোভ শয়তানের পক্ষ থেকে অহংকার শয়তানের পক্ষ থেকে মানুষের পিছনে লাগা শয়তানের পক্ষ থেকে কেউ উন্নত করছে তাকে হিংসা করে টেনে নেমে নেওয়া শয়তানের পক্ষ থেকে অন্যের কাছে খারাপ লাগানোর জন্য অন্যকে খারাপ বানানোর জন্য কারো কাছে বদনাম করা এটা শয়তানের কাজ হতে পারে কারো টাকা নিয়ে এক সপ্তাহের জন্য নিয়ে এক বছরও না দেওয়া এটা শয়তানের কাজ হতে পারে ব্যবসার মধ্যে দুই নম্বরই করা এটা শয়তানের কাজ হতে পারে টেবিলের নিচে ঘুষ নেওয়া এটা শয়তানের কাজ হতে পারে সুদের ব্যবস্থা করা এটা শয়তানের কাজ হতে পারে কারণ আপনি ভাই মানেন কিংবা না মানেন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে আপনি থাকতে চান কিংবা না চান অন্ধকার অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে আপনি চান কিংবা না চান রবের সামনে আপনাকে দাঁড়াইতে হবে ঠিক কথা বলেন ঠিক কি না ঠিক আর একটু জোরে বলেন ঠিক আপনাকে মানেন না মানেন আপনি রবের সামনে আপনাকে এনিহাও দাঁড়াইতে হবে কোন মুখ নিয়ে দাঁড়াবেন চালাক বান্দা কারা জানেন যারা সাময়িকটা না নিয়ে চিরস্থায়ীটা নেয়